ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে, যদি সালাতের মধ্যে কোনো কারণে সহু সেজদা দিতে হয়, তখন আমাদের দেশে প্রচলিতভাবে যে শেষ বৈঠকে তাশাহুদ পড়া হয়, পরবর্তীতে ডান পাশে সালাম ফিরানো হয়, পরবর্তীতে দুইটা সেজদা দেওয়া হয়, আবার তাশাহুদ পড়তে হয়, এরপর আবার দুরুদ ইব্রাহিম, এরপরে দোয়া, তারপরে আবার সালাম ফিরিতে হয়। তো এই বিষয়ের কোনো সহি দলিল আছে কি না এবং সঠিক নিয়মটা কি? জি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজহাবের ফতোয়া অনুসারে এটাই নিয়ম। তো ওনাদের এই তরিকার দলিল হিসেবে ওনারা যে একটা হাদিস পেশ করেন, ওই হাদিসটি ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা বিহিম ফাসাহা ফাসাজাদা সিজদাতাইন সুম্মা তাশাহাদা সুম্মা সাল্লামা, রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি ওয়াগাইরুহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়াইতেছিলেন সাহাবা কেরামদেরকে নিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে বেখেয়াল হয়েছিলেন, তখন রাসূল সাল্লাম দুইটা সেজদা করলেন, পরবর্তীতে তাশাহুদ পড়ছেন, এরপরে আবার সালাম দিছেন। এই হাদিসকে কেন্দ্র করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারে শেষ বৈঠকে ওনারা বসে তারপরে তাশাহুদ পড়েন, এরপরে সালাম দেন ডান পাশে, পরবর্তীতে দুইটা সেজদা করেন, এরপরে আবার যে তাশাহুদ দুরুদ এবং দোয়া পড়ে তারপর আবার সালাম দেন, এই হাদিসকে কেন্দ্র করে। তো এই হাদিসের সনদ সম্পর্কে যারা মুহাদ্দিসিন আছেন তারা বলেন, এখানে তাশাহুদ ফি হাজার হাদিস বিজরফ, এখানে যে তাশাহুদ পড়ার করা কথা বলা হয়েছে পুনরায় সালামের পরে, সুসজ্জা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়ার কথা যেটা বলা হয়েছে, এটা হচ্ছে দয়েফ হাদিস ভিত্তিক। এই অংশকে জয়ী বলছেন ইমাম বাইহাকি, ইবনু আব্দুল বার এবং ইবনুল মুংজের এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। আর আমরা দেখি যে আরব দেশের মধ্যে ওনারা সুসজদা দিতে হলে সালাতের মধ্যে একবার শেষ বৈঠকে তাশাহুদ পড়েন, তারপরে দুরুদ ইব্রাহিমই পড়েন, এরপর দোয়া পড়েন, এরপর ওনারা সালাম ফিরান না, বরং দুইটা সেজদা দিয়ে দেন, দুইটা সেজদা দিয়া বসিয়ে আবার তাশাহুদ পড়েন না, এরা কি করেন দুই দিকে সালাম ফিরিয়ে দেন। আর একটা নিয়ম হইতেছে যে তাশাহুদ পড়বেন শেষ বৈঠকে, দুরুদ ইব্রাহিমই পড়বেন, দোয়া পড়বেন, এরপরে সালাম ফিরিয়ে দিবেন দুদিকে, দুদিকে সালাম ফিরাইয়া আবার সহজতা করবেন, দুইটা সহজতা করার পরে আবার তাশাহুদ পড়বে না, দুরুদ ইব্রাহিম পড়বে না, দোয়া পড়বে না, আবার দুদিকে সালাম ফিরে দিবেন, দুইবার সালাম ফেরানো হয়। তো এই বিষয়গুলার দলিল সহি বুখারির 482, সহি মুসলিমের 573, মোহাম্মদ বিন সিরিন রহিমাহুল্লাহ থেকে তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোহরের সালাত অথবা আসরের সালাত পড়াইয়েছিলেন, এরপরে দুই রাকাতে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন, এরপরে মসজিদের কেবলার সাইডে যে একটা গাছ ছিল, খেজুর গাছের খণ্ড ছিল, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক লাগাইয়া বসলেন রাকাত অবস্থায়। আর তখন উপস্থিত লোকদের মধ্যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কিন্তু ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম একটা রাগান্বিত অবস্থা দেখে ওনারা একটু প্রভাবান্বিত হলেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কিভাবে কথা বলি যে সাইরা রাকাতে জায়গাতে দুই রাকাত হইছে, আর যারা সালাত পড়ি সালাম ফিরে তারা তারা চলে যায়, তারা তো চলিয়ে গেছে, আর তারা বলতে বলতে যাইতেছে যে কুসিদাতিস সালাতু, সালাত সাইরা রাকাতে জায়গাতে এটাকে কম করে দেওয়া হয়েছে, এর যারা লোক আছে বলতে বলতে যাইতেছে। এখন একজন সাহাবি ছিলেন ফাকামা জুলিয়েদাইন, জুলিয়েদাইন উনি একজন সাহাবি ছিলেন, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কুসিদাতি সালাতু আম নাসিত, সালাত কি কম করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি আপনি যে বেখিয়াল হয়েছেন। ফানাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনা ওয়া শিমালান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ডাইন বামের দিকে তাকালেন, এরপরে বললেন জুলিয়েদাইন কি বলতেছে, তখন লোকেরা বললেন যে সাদাকা, তখন লোকেরা বললেন যে জুলিয়েদাইন সত্য বলছে। তো সুম্মা কাব্বারা, সুম্মা সাজাদা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুলিয়েদাইনের কথা সত্য বলে মনে করলেন তো লাম তুসাল্লি ইল্লা রাকাতাইনি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সালাত পড়ছেন, আগে দুই রাকাত হয়ে গেছে এরপরে কথাবার্তাও হয়েছে, এরপরে দুই রাকাত সালাত পড়ছেন। ফাসাল্লা রাকাতাইনি, দুই রাকাত শেষ করলেন, ওয়াসাল্লামা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন, সুম্মা কাব্বারা, এরপরে তাকবীর দিলেন আল্লাহ আকবর বললেন, সুম্মা সাজাদা, এরপর সেজদা করলেন একটা সেজদা, সুম্মা কাব্বারা ফারাফা, এরপরে তাকবীর দিয়ে বসে উঠলেন, সুম্মা কাব্বারা ওয়া সাজাদা, এরপরে আবার তাকবীর দিয়ে দ্বিতীয় সেজদা করলেন, সুম্মা কাব্বারা ওয়া রাফা, এরপরে আবার কী করলেন যে আল্লাহ আকবর বললেন তারপরে উঠে গেলেন। তাহলে এখানে যে হাদিসের দ্বারা বোঝা গেল তাশাহুদকে দ্বিতীয়বার পড়া হয় নাই। কালা মোহাম্মদ ইবনু সিরিন ওয়া উখবিরতু আন ইমরান ইবনে হুসাইনিন রাদিয়াল্লাহু আনহু আনহু কালা ওয়া সাল্লামা, এখন মোহাম্মদ ইবনু সিরিন বলেন যে উখবিরতু আন, আমাকে জানানো হয়েছে ইমরান ইবনে হুসাইনের পক্ষ থেকে যে রাসূল তিনি বলতে চান না উকল ওয়া সাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন সালাম দিয়েছেন। যাই হোক, এখানে শেষ অর্থাৎ দুইবার সালামের কথা হলো, একবার হচ্ছে তাশাহুদের পর, আরেকবার হচ্ছে সজদা দেওয়ার পর, এরপরে আবার এই সালাম দিয়ে উঠে গেলেন। এই বর্ণনাতে তাশাহুদ দ্বিতীয়বার পড়ার কোনো উল্লেখ নাই। তারপরে আরও এই বিষয়ের উপরে হাদিস আছে, সেটা সহিহ মুসলিমের 574 নম্বর হাদিস, এটা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো যা হোক, এখানে এই হাদিসের মধ্যেও শেষ পরিশেষে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে বেখিয়াল হওয়ার পরে আরও যেগুলো বাকি ছিল এটা পড়লেন, পরে সাল্লামা, সুম্মা সাল্লামা, সালাম দিয়েছেন, সুম্মা সাজাদা সাজাদা, তাই না, এরপর দুই সেজদা দিয়েছেন, সুম্মা সাল্লামা, এরপর আবার সালাম দিয়েছেন। তো এখানেও তাশাহুদ ফটার কথা উল্লেখ নাই। তো এই জন্যে ফতোয়া আল্লাজনাতু দায়েমার 7 নম্বর খণ্ডের 148 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে, লা ইয়াশাহুদ তাশাহুদ বাদা সুজুদ সাহাবি যা কানা কাবলা সালামে বিলা রাইব, নামা সুজুদ বাদা সালাম ফাফিহি খিলাফ বাইন আহাল ইলমে ওয়াল আরজহু আদম শুরইয়াতিহি লিআদমি যিকরিহি ফিল আহাদিস সহিহা। এখানে যে ফতোয়া, এই ফতোয়া সারমর্ম হইতেছে সুসেজদা দেওয়ার পরে তাশাহুদকে কী করবে না, পড়বে না। তো এখানে উনারা বলতেছেন না ফড়ার কারণ হচ্ছে, ফড়ার ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে একটা হাদিস নিয়ে এসেছেন তিরমিজি আবু দাউদ সহ ভিন্ন হাদিসের মধ্যে আছে, এই হাদিসটা যে সনদের দিক দিয়া এই যে দঈফ, এই হাদিসের মধ্যে যে তাশাহুদ ফড়ার যে অংশটা আছে এটাকে মুহাদ্দিসিনরা, এর আগে আমি উল্লেখ করছি যে উনারা যে বলছেন ইবনু আব্দুল বার, ইবনুল মুনজির, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলবানী এবং ইমাম বাইহাকি, ওনারা এটাকে জয়ীফ হিসাবে উল্লেখ করছেন। তো সর্বোপরি কথা হচ্ছে যে এই হাদিসটা জয়ীফ হলেও কোনো কোনো সাহাবায়ে কেরামের থেকে যে সৌসেজদার ফরে তাশাহুদ ফরাটা প্রমাণ পাওয়া যায় কোনো কোনো সাহাবায়ে কেরামের থেকে। তো এই জন্যে অনেক বিদ্বানগণ বলেন এখানে এটা ব্যাপকতা রাখে
হাদিসটা যদিও নাকি জয়ীফ হয়, ওই অংশটা যে অংশটার মধ্যে বলা হয়েছে যে তাশাহুদ পড়ার কথা, কিন্তু ওয়াইলাম ইয়াজবুত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি নাকি বিষয়টা সাবাত না হয়, ফাকাদ সাবাত আম বাদি সাহাবা, সাহাবা কিরাম বা কোনো সাহাবা কিরাম থেকে সেটা যে প্রমাণ আছে। ফামান তাশাহাদা বাদ আছে যেতে সবই ফালা হার জালেহি, যদি নাকি শেষে সহুর পরে তাশাহুদ পরে তাইলে কোনো হরজ নাই, কোনো সমস্যা নাই। ওমান তারাকা তাশাহুদা ওয়াসাল্লামা ফালা হার জালেহি ইনশাআল্লাহ, এবং যে ব্যক্তি তাশাহুদ পরে তার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তো সর্বোপরি কথা হচ্ছে, যেহেতু আমরা বুখারী মুসলিমে দুইটা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে তাশাহুদকে দ্বিতীয়বার পড়ার কথা উল্লেখ করা হয় নাই, তো এই হিসাবে আরব দেশে আমল করে এবং ফকিহদের মধ্যে বিশেষ করে অনেকেরই মত হচ্ছে তাশাহুদ এটাকে পুনরায় না পড়ার, তো এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আর ওইটা এটা জায়েজ হিসাবে ঠিক আছে, উত্তম হিসাবে নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হবি সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।